মানে দুই জোড়া দুই জোড়ার হ্যাঁ এই জোড়াটার মা বাবা কেমন বলছে না আমি তো টোটালি জিজ্ঞেস করে লিছি আমি মানে এগুলো দিয়া নাইছি তো তে বলছে যে সমস্যা নাই সব উড়বে বা রানিং করা যাবে 300 কিলো রিস্ক করা আছে আর বাপ মায়ের তো বাপ মায়ের ট্যাগ আছে কিন্তু আমার এই ট্যাগ বানাইনি মানে ওই পরাইনি নাকি হ্যাঁ ওই পিয়ারের একটা ধরো ধরে দেখাও দর্শক আসসালামু আলাইকুম ইমারুলের এটা দ্বিতীয় পর্ব এর আগের ভিডিওতে আপনারা খুব দূর সিমিটা দেখা হবে ভাই ভালোভাবে দেখাবো লেসটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা তুমি কি নিজে কাটছো আমি নিজে কাটছি সুন্দর হয়েছে সুন্দর তো আমরা বাজু দেখবো এবার তো দেখো দেখি বাজু দেখো দাও মুড় দাও তৈরি আগে দে একটা কেটে দেখা দে উড়া দে দূরে যা উড়া দে লাগবে নাকি দে সামনে যা একটু মেন রাস্তার সামনে তো একদম গাড়ি ঘোড়ার শব্দ বাজি করছে আর উড়ছে বাজি অনেক কটা বাজি করলো হ্যাঁ বাজি মারছে না আর এই কবুতরটা কিন্তু আমাদের ওই মাদির জাতের কবুতর আমার বাড়িতে মাদি আছে ওই জাতেরই কবুতর হ্যাঁ সুন্দর পাকিস্তানের ডিজাইন দেন দেখি কবুতর আবার দেখেন বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেন না আরে ভাই এই কবুতর যে তোমার এখানে তো ইমার হান্নানের কবুতর তো বাসে অ্যাক্সিডেন্ট মেরে যাচ্ছে হ্যাঁ বাসে অ্যাক্সিডেন্ট করে কবুতর মেরে যা এটারও বাজে আছে এক বাজে থেকে আমি সারা তো এবার দ্বিতীয় পর্বে আমরা যেই কবুতরগুলো প্রথম পর্বে দেখানো হয়নি ওই কবুতরগুলো দেখাবো বন্ধু ভিতরে ঢুকো যাও রেসার কবুতরগুলো আগে দেখাও যেগুলো খুলো এটা দেখেন এই এই কবুতরগুলো প্রথম পর্বে দেখানো হয়েছে জিরা মুশকিল ওইগুলো সব সরাও দেখো না রেসার দাও রেসারের বাচ্চাগুলো কেমন হবে কি রেজার সম্পর্কে আমাদের মারুফ ভাই খুব ভালো জানেন মারুফ ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রেজারগুলো এক জোড়া করে দেখো এই দুটো এক জোড়া হ্যাঁ নরমাদি কি কনফার্ম হবে এখন তো বোঝা যাবে না টার্গেট যেটা নরমাদি হবে দেখা যাক একটু হাতে ধরে একটু দেখাও বিস্তারিত ভালোভাবে দেখো তো এই ট্যাগ কি পরানো ছিল ট্যাগ তো কোনো ইয়াটা তুমি নিজে পরাইছো হ্যাঁ তবে উড়ার যত সম্ভব উড়ার কথা আছে দেখা যাক উড়া তো মেন বিষয় না রে ভাই ওই রেসার কবুতর এমনি অনেক ফ্লাই করে কিন্তু আপনার এই গতি খুব রেসারের উড়ার খুব স্পিডে উড়ে ওই আশা করি ইলে আশা কিন্তু টার্গেটটা হচ্ছে মেন টার্গেট দরকার পর দুই পার পড়িছে তিন পরে রানিং তিন পরে রানিং চোখটা দেখি চোখটা ভালো করে ওইটা ধরো তুমি এখনই বাড়ি টাড়ি চিনানোর পরে কিছুদিন ট্রেনিং দিলে ইনশাল্লাহ যদি ভালো ব্লাড থাকে তাহলে রেজাল্ট পাবা তুমি না তোর মা 300 কিলো রেস করা আছে আমাকে বিলি দিছে ওই যার থেকে নিছো ওই 300 কিলো রেস করা আছে আর মাপটা এটাও তিন পরে পড়ছে পড়িছে হ্যাঁ দুই পর সাইটে গেছে তিন পরে রানিং রানিং চোখটা দেখি মারু ভাই একটু জানায় তো ভাই যে কি অবস্থা আমরা তো রেজার কবুতর চিনি না আপনি তো ভালো চিনেন মারু ভাইয়ের বাসাতে অনেকগুলো রেজার কবুতর আছে সিলেট কোনোদিন যাওয়ার সুযোগ হয় অবশ্যই আমরা মারু ভাইয়ের ভিডিও করব এই পাখা গালান দেখি আমার বিশ্বাস যে কবুতর উড়বে যে তো এই পাখা গালানি পাখার পর ডানার পর যখন পাখা থাকে সেখানে মনে হয় যে এই কবুতর উড়ার আশা আছে যে চেষ্টা পাখা যেতে সম্ভব যে এগুলা তো আমাদের মারু ভাইয়ের বাসা হচ্ছে সিলেটে আমরা ইনশাল্লাহ যদি সিলেট যাই কখনো মারু ভাইয়ের লফট আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা আরেক পেয়ার এটা আর মানে ওই একই জোড়ার দুই জোড়া বাচ্চা নাকি আগের পরের আগের পর মানে দুই জোড়ার দুই জোড়ার হ্যাঁ এই জোড়াটার মা বাবা কেমন বলছে না আমি তো টোটালি জিজ্ঞেস করে লিছি আমি মানে এগুলো দিয়ে আনাইছি তো তো বলছে যে সমস্যা নাই সব উড়বে বা রানিং করা যাবে 300 কিলো রিস্ক করা আছে আর বাপ মায়ের তো বাপ মায়ের ট্যাগ আছে কিন্তু আমার এই ট্যাগ বানাইনি মানে ওই পরাইনি নাকি হ্যাঁ ওই পেয়ারের একটা ধরো ধরে দেখাও আরে যেখানে কবুতর কিন্তু চরম বাজ দিচ্ছে খালি বাজের শব্দ শুনতে এলাম কালো জাক নর ওটারও বাজে দেখবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ এটা আরেক পেয়ারের চোখ এখনো ক্লিয়ার হয়নি বাচ্চা টাইপ তো কিছুদিন দেরি হবে দেখাও তাহলে রেসার হলো রেসার দুই জোড়ায় দেখালাম এবার আর কোনগুলো বাকি আছে বাকি বলতে গেলে সাদা
নটটা এটা হচ্ছে নর সামনেরটা এটা নর সামনেরটা নর আর ওটা মাদি নটটা দুই চোখ সাদা হ্যাঁ এবং লেজগুলোও সাদা নটটা একটু হাতে ধরো লেজ পাখা চোখ দেখো চোখ 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 কবুতর বিক্রি মতো কি কবুতর আসে নাকি বিক্রি তবে নাই তবে বিক্রি যদি করব মনে করি শোনা আমি জানাবো বিক্রি এখন নাই আসলে যখন বিক্রি হবে তখন আমরা অবশ্যই ভিডিও করে জানাবো আপনাদের আর্টিস্ট বিক্রি করা লাগবে আসলে যেটা বিক্রি করার মনে করেন যে ভিডিও ওটাতে আসলে আমরা দাম বা কবুতরের সবই দেখাই আর আসলে যেটা বিক্রি না ওটা শুধু শো পোস্ট মাদি চোখটা দেখাও মাদি দুই চোখ দুই রকম এটা আমরা বলি ডেবরা চোখ এলাকার ভাষায় আর ওটা হচ্ছে কালো সুপার কালো কবুতরটা সেই বাজি আছে মূলত পাখা পাখা বাঁধা আছে কবুতরটা এক পাখা বাঁধা আছে হ্যাঁ নিচেই বাজি নাকি এই এক মোটেই বাজি মোটেই পাখা বাঁধালেই বাজি এই জাক নটার খুব ভালো বাজি বলছে আমরা দেখলাম নিজের চোখে ধরো ধরে একটু বিস্তারিত দেখাও আর লেজ যদি না চাসো কবুতরের বাজি কিন্তু আরো ভালো সাউন্ড হয় সাউন্ড হয় কিন্তু মেসেজ লে জিনিসটা মানে কোন জায়গা যাই আটকে যায় পড়ে যায় শাকুনি উঠে আসতে পারে উঠতে পারে উঠতে পারে বা আসতে পারে কিন্তু ওই লেজ না চাসা থাকলে আসতে পারে না আসতে পারে না বাতাস ধরে বেশি সমস্যা হয় তাছো বাইরে আসো দেখি লেজ লেজ এই ওই দেখি একটু শাট করো লেজ শাট করো দেখি হ্যাঁ অনেক আরে কবুতরটা কিন্তু ঘাড়ের উপরে আছে দেখেন ধরো ধরো তুমি হাতে দেখাও ওই লেজটা শাট করে ধরো বাহ 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 দাও সুন্দর হ্যাঁ দাও দেখি মুড় দাও তুমি মুড় দিতে পারো না চোখটা সুন্দর ট্রাক চলে যাক তারপর আপনারা দেন ওরা দেন দেন একটু সামনে যান একটু সামনে যান হাইওয়ের সামনে বাসা হওয়ার কারণে এই যে বাজি দেখেন মাশাল্লাহ হাইওয়েতে বাসা তো একটু সাউন্ড হতে পারে সমস্যা ভিডিওতে ওই কিন্তু ফ্লাই করছে আর বাজি করছে একদম ঘন বাজির না যে উঠতে পারবেন এরকম না আবার লেজ থাকলে মনে হয় উঠতে পারবে না নাকি ওই লেজ আসার কারণে কবুতরটা উঠতে পারছে মানে যখন দাঁড়াচ্ছে তখন বাজি ভালো দিচ্ছে কিন্তু যখন ফ্লাই করে যাচ্ছে তখন আবার চলতি বাজি করছে তো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাঁস চং এখানে কবুতর বসলে আটকে যাবে আর ওই চংটা কিন্তু আর নিচে নামে চলে আসবে এভাবে তো আমরা দেখাবো দর্শককে পরের ভিডিওতে যদি এই ভিডিও দেখতে চান আমরা পরের ভিডিওতে দেখাবো কবুতরের ভিতরে আগে শেষ করি ভিডিও চলো দর্শক প্রায় সবগুলো কবুতরই আমরা সিলভার কালারটা মানে সেমি কালারের নর এটার বাজি দেখাইছি আমরা তো মোটামুটি সবগুলো কবুতরই আমরা দেখার চেষ্টা করেছি তো ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরে কোনো ভিডিওতে আর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে চং বানানোর সিস্টেম আর মানে কীভাবে কবুতর আটকানো হয় ওটা দেখাবো আমরা